আসসালামু আলাইকুম। গত 31শে জানুয়ারি একদম হুট করেই আমাদের নেপসমে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। ওই দিন আমি ফারসিনকে নিয়ে গিয়েছিলাম নেপসমে। সকালে ডিজিডিএর ক্যান্টিন থেকে একটা স্যান্ডউইচ নিয়েছিলাম ফারসিনের জন্য। সেখানে ফারসিনকে খাইয়ে ক্যাম্পাসে চলে আসলাম। প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 10টায়, কিন্তু প্রোগ্রামটা শুরু হতে হতে প্রায় 12টা কি সাড়ে 12টা বেজে গিয়েছিল। 10টায় প্রোগ্রাম ছিল, সেই জন্য খুব তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। এই যে প্রথমবারের মতো নেপসমে এসেছে কিয়ান বাবাটা। আমরা সবসময় কাঞ্চি আপুকে বলি কিয়ানকে ক্যাম্পাসে নিয়ে আসার জন্য। পিঠা উৎসবে আমরা অনেকেই বাচ্চা নিয়ে গিয়েছিলাম। আসলে বাচ্চা নিয়ে গেলে নিজেরা এনজয় করা যায় না, বাচ্চারাই অনেক এনজয় করে, সেটা দেখেই ভাল লাগে। সবাই বাইরে ছবি তুলছিল আর ওই দিকে প্যান্ডেলের কাজ চলছিল। আমাদের HSMP ডিপার্টমেন্টের আপুরা সবাই ম্যাচিং করে শাড়ি পরেছিল, দেখতে অনেক ভাল লাগছিল। যদিও বা 29 তারিখে নোটিশ দেওয়া হয় যে 31 তারিখে আমাদের প্রোগ্রামটা হবে, সময় খুবই শর্ট ছিল। তারপরও একদিনের মধ্যে আপুরা যে শাড়ি সিলেক্ট করে কিনে একসাথে ম্যাচিং করে পরে এসেছে, এটা দেখেই কিন্তু অনেক ভাল লাগছে। আমরা যাওয়ার কিছুক্ষণ পর আরিফাও চলে এসেছে, আর ফারসিন তো আরিফাকে আগে থেকেই চিনে, তাই জন্য ওর পাশে পাশে ঘুরছিল। এইবার নিয়ে দ্বিতীয়বার ফারসিন নেপসমে গিয়েছে। ওকে নেপসমে নিলে আসলে কষ্ট হয় না তেমন একটা, কারণ সবাই অনেক আদর করে ফারসিনকে। আর ফারসিন বাইরে কোথাও গেলে যেভাবে শান্ত হয়ে থাকে, যে কেউ ফারসিনকে আদর করে, আর ও আসলে সবার কোলেই যায়। এই জন্য ফারসিনকে নিয়ে কোথাও গেলে আমার সমস্যাটা একটু কম হয়। বাচ্চারা যদি অন্য কারো কোলে না যায় বা অন্য কারোর সাথে না মিশে, তখন সেই বাচ্চাগুলোকে মেনটেন করা খুবই কষ্টকর হয়ে যায়। সেই দিকটাতে ফারসিন আমাকে অনেকটা স্বস্তি দেয়। ফারসিনকে আমি তেমন একটা ছাড়তে চাচ্ছিলাম না, যখনই ছেড়ে দিচ্ছিলাম তখনই ও নিজের মতো করে হেঁটে বেড়াচ্ছিল। এখানে ফারসিন প্রথমবারের মতো ওর হবুর ফ্রেন্ড আনাজার সাথে মিট করছিল। ফারসিন ছোট বাচ্চা দেখলেই অনেক খুশি হয়, আর আনাইজাকে দেখেও অনেক খুশি হয়েছে। ফারসিন আনাইজাকে আদর করতে চাচ্ছিল, যদিও বা একটু একটু লজ্জা পাচ্ছিল, তারপরও বারবার ওকে হাত বুলিয়ে আদর করছিল। এদিকে আমরা অপেক্ষা করতে করতে একদম বিরক্ত হয়ে পড়ছিলাম যে কখন প্রোগ্রামটা শুরু হবে, কিন্তু তখনও প্রোগ্রাম শুরু হওয়ার কোনো নামগন্ধই নেই, সবাই তখনও আসেনি। আস্তে আস্তে যখন সবাই আসা শুরু করলো, পিঠার স্টলগুলো বসতে শুরু করে দিয়েছে। আমাদের 9টা ডিপার্টমেন্ট থেকে পিঠা উৎসবটা আয়োজন করা হয়েছে। এক একটা ডিপার্টমেন্ট এক একটা পিঠা নিয়ে এসেছিল, আর এখানে চিতই পিঠা আর ভাপা পিঠা আমরা আর এমফিলের আপু ভাইয়ারা নিয়ে এসেছিল। আস্তে আস্তে স্টল বসতে শুরু করেছে, আর আমি একটু ঘুরে ঘুরে সবগুলো ভিডিও করছিলাম। সব ডিপার্টমেন্ট থেকে অনেক অনেক পিঠা আনা হয়েছিল। প্রোগ্রামের জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে আমরা আবার একটু সামনে যে খাবারের দোকানগুলো আছে ওগুলোতে গিয়ে বসলাম। শাহিকের উল্টা পাশে এই খাবারের দোকানগুলোতে ভালোই খাবার পাওয়া যায়, আর সেখানে গিয়ে ফারসিনকে আরেকটা স্যান্ডউইচ নিয়ে দিয়েছি। সকালবেলা যাওয়ার পর ফারসিন স্যান্ডউইচটা একটু পছন্দ করেছে দেখে আমি ওকে আরেকটা স্যান্ডউইচ কিনে দিয়েছি। কিন্তু ফারসিন আসলে স্যান্ডউইচের থেকে টমেটো সসটা খাওয়ার জন্য বেশি আগ্রহী ছিল। এদিকে আমাদের হাসান ভাই আমাদের স্টলটা সাজাচ্ছিল, আস্তে আস্তে সব পিঠাগুলো সার্ভ করা হচ্ছিল। আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা মুগ পাকন, মালপোয়া, পুডিং, চিতই পিঠা, ভাপা পিঠা, আরেকটা বহু সুন্দরী পিঠা মেবি নিয়ে এসেছিল। এখানে সবাই মিলে ডেকোরেশনের কাজ করছিল। সবগুলো স্টল অনেক সুন্দর করে সাজানো ছিল, কিন্তু তার মধ্যে আমার কাছে সবচেয়ে ওইএসের সাজানোগুলো ভাল লেগেছে। আপুদের এত ক্রিয়েটিভিটি আর এত সুন্দর করে স্টলটা সাজিয়েছে, দেখতে ভাল লাগছিল। আমি তো গিয়ে বারবার ভিডিও করছিলাম আপুদের স্টলটা, আর আপুদের আইটেমগুলো আনকমন ছিল। এছাড়া বাকি স্টলগুলো অনেক সুন্দর করে সাজানো ছিল। আসলে এক একজনের ক্রিয়েটিভিটি এক এক রকম, আর এক একজনের সাজানো চিন্তাধারা সব কিছুই আলাদা। সবারটা সবার মতো করে সুন্দর করে সাজিয়েছে। আসলে যে কোনো একটা প্রোগ্রাম হলে সবাই চায়
অনেক সুন্দর করে সব কিছু প্রেজেন্ট করতে। আমাদের ডিপার্টমেন্ট থেকে বেশিরভাগ মানুষই ওই দিন ব্যস্ত ছিল, তাই জন্য আসতে পারেনি, আর সেজন্য আমাদের স্টলটাই সবচেয়ে নর্মাল ছিল। ফারসিন যাওয়ার পর থেকে ওর সব মামাদের কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। এরপর ফারসিন পেয়ে গেছে ওর বন্যামণিকে। এতগুলো মানুষ ও দেখছে, সবাইকে একটু একটু করে চিনল। বন্যা ওর কাছে অনেকটা পরিচিত, মায়ের বেস্ট ফ্রেন্ড বলে কথা, চিনতে তো হবেই। আর ও বন্যাকে খুব পছন্দ করে। বন্যা ও সবসময় ওর সাথে অনেক দুষ্টামি করে, ওকে অনেক হাসায়, আর ফারসিন এই জিনিসগুলো অনেক এনজয় করে। প্রোগ্রামের মধ্যে হাঁটাহাঁটি করার সময় আমরা যখন আলাদা হয়ে পড়ছিলাম, তখনই ফারসিন আবার বন্যাকে খুঁজতে শুরু করছিল। এই যে এখানে ফারসিন ছবির জন্য পোজ দিচ্ছিল, এভাবে পাটা উপরে তুলে দিয়ে আমাকে বলছিল, মা ছবি তুলো। কি বুঝে এমন অদ্ভুত পোজ দিচ্ছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না। এখানে ফার্সি নানাই জায়গায় আদর করতে চাচ্ছিল, কিন্তু আনাইজা কাউকে না চেনার কারণে কারো কোলেই যাচ্ছিল না। এটা যদি মাঠ না হয়ে বাসা হতো, ফার্সিন শিওর আনাইজাকে বিরক্ত করেই ছাড়তো। যতই আনাইজা নিজেকে সরিয়ে নিচ্ছিল, ফার্সিন তত ওকে ঝাপটে ধরা ট্রাই করছিল। ফার্সিন আনাইজার ভাই নাহানের সাথেও একটু খাতির দিচ্ছিল, কারণ নাহানের হাতে ওই সময়টাতে একটা চকলেট ছিল। আর ফার্সিন বারবারই নাহানের কাছ থেকে ওই চকলেটটা নেওয়ার চেষ্টা করছিল, শেষমেশ না পেরে ফার্সিন নাহানের কাছে চাইতে শুরু করে দিয়েছে। নাহান যখন ফার্সিনকে চকলেটটা দিল, তখন আর ফার্সিন মুখে না দিয়ে ওইটাকে দেখছিল। পরে আমি ফার্সিনকে বললাম এটা মুখে দিয়ে খাওয়ার জন্য। ও অনেকক্ষণ দেখলো চকলেটটা, তারপর মুখে দিয়ে খাওয়া শুরু করলো। বিপত্তিটা ঘটেছে এখানে, একটা চকলেট দেওয়ার পর ফার্সিন বারবারই নাহানের কাছে চকলেট চাচ্ছিল। এর মধ্যে সব টিচাররা আমাদের পিঠা উৎসবে চলে এসেছেন। এখানে আমাদের স্টলটা ফাইনালভাবে সাজানো হচ্ছিল। চিতই পিঠা আর ভাপা পিঠাটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভাল লাগবে না, সেজন্য আমরা হটবক্সে রেখেছি। এই সুন্দর লেখাটা আফ্রিদা লিখে নিয়ে এসেছে, ও অনেক ক্রিয়েটিভ একটা মানুষ। ওর সব কিছুই অনেক সুন্দর সুন্দর, নোটবুক থেকে শুরু করে ওয়াটার বটল, সব কিছুই অনেক সুন্দর। আর তাই জন্য আমরা এই সুন্দর কাজগুলো আফ্রিদার দায়িত্বে দিয়ে দেই। ডিজাইন করে লেখার সময় তো আফ্রিদা ছাড়া আমাদের চলেই না। হাসান ভাইকে আমি বললাম ভিডিও করব, আমি যখন আপনাকে বলবো তখন আপনি হটবক্সের ঢাকনাটা খুলবেন। আর ভাইও আমার কথা মতো কাজ করছিলেন। ফ্লোরা ম্যাডাম কখন আমাদের স্টলে আসবেন সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম, আর সেই সময়টাতে সবাই মিলে একটু গল্প করছিলাম। আসলে নয়টা স্টল ঘুরে আসতে আসতে সময় তো লাগবেই। আমাদের স্টলটা একদম শেষে পড়ায় সিরিয়ালটা আসতে আসতে অনেক টাইম লাগছিল, আর এই সময়টাতে আমি বাকিদের স্টল ঘুরে ঘুরে দেখছিলাম। সবার কি সুন্দর সুন্দর পিঠার কালেকশান দেখে ভালোই লাগছিল, কিন্তু খাবো খাবো করে আর খাওয়া হয়ে ওঠেনি একটা পিঠাও। যেহেতু ফার্সিনকে নিয়ে গিয়েছিলাম, ফার্সিনকে কোলে রাখতে রাখতে আমার এত বেশি টায়ার্ড লাগছিল, লাস্ট আর কিছু খেতেও ইচ্ছা করছিল না। ফার্সিনকে যদি কোনো কারণে আমি কোল থেকে একবার নামাচ্ছিলাম, ও এক দৌড়ে এক কর্নার থেকে আরেক কর্নারে চলে যাচ্ছিল। আর যেহেতু আমি শাড়ি পরা ছিলাম, সেজন্য ওর পেছনে দৌড়ে ওকে ধরবো এই ব্যাপারটা অনেক বেশি কষ্টকর মনে হচ্ছিল আমার কাছে, তাই জন্য আমি ওকে কোলেই রাখছিলাম। অবশ্য সবাই অনেক হেল্প করেছে, সবাই ফার্সিনকে একটু একটু করে কোলে নিয়েছে। এর মধ্যে পিঠার বিক্রি শুরু হয়ে গিয়েছে, টিচাররা এসে একে একে পিঠাগুলো ট্রাই করছিল। ও আমাদের স্টলে পুডিংও ছিল, যেটা বানিয়ে এনেছিল জান্নাত। হাসান ভাই ছেলে হলো, ভাইয়া কিন্তু অনেক কাজ পারে আর অনেক গোছানো, ভাইয়া অনেক হেল্প করছিল ওই দিন। এদিকে ফার্সিনকে ওর ফারুক মামার কোলে দিয়ে আমি ক্যামেরা নিয়ে সবার ছবি তুলছিলাম। ডিরেক্টর ম্যাম আমাদের স্টলে এসে জিজ্ঞাসা করছিলেন কোন পিঠাটা কে বানিয়েছে আর কোনটা কোনটা কেনা। পিঠাগুলো আন্টিদের হেল্প নিয়ে আপুরা বানিয়েছে, তারপরও ম্যাম খুব হাসাহাসি করছিল যে তাহলে তো এটা নিজে বানানো হলো না, সেই কেনার মতোই হয়েছে যেহেতু মা সাহায্য করেছে। ম্যামও আমাদের পিঠাগুলো ট্রাই করে দেখছিলেন, আর ম্যামের
সুন্দরী পিঠাটা অনেক মজা লেগেছে, যেটা বানিয়ে এনেছিল কাঞ্চি আপু আর সাহায্য করেছিল আন্টি। আমাদের সবচেয়ে বেশি সেল হয়েছে ওই সুন্দরী পিঠাটাই। ওই পিঠাটা সবাই অনেক পছন্দ করেছে, যে খেয়েছে সে কয়েক পিস করে বাসার জন্য নিয়ে গিয়েছে। আর মুখ পাকন পিঠাটাও কিন্তু খুব মজা হয়েছে, সবার খাওয়া দেখে পরবর্তীতে আমি মুখ পাকনটা খেয়ে ট্রাই করে দেখেছি। এর আগেও একবার আমি মুখ পাকন পিঠাটা ট্রাই করেছিলাম, কিন্তু ওইবারে আমার একদম ভাল লাগেনি। কিন্তু এই মুখ পাকন পিঠাটা অনেক মজা ছিল। আর এই পিঠাটা আফ্রিদা নিয়ে এসেছে ফার্সিনের জন্য। পাশের স্টল থেকে আমি একটা ডিলাইট কিনে নিয়ে এসেছি। এটা আসলে কি দিয়ে বানানো আমি জানি না, কিন্তু খেয়ে আমার কাছে খুব ভাল লেগেছে, ফার্সিনও অনেক পছন্দ করেছে। আমি অবশ্যই এই রেসিপিটা নিয়ে নেব আপুদের কাছ থেকে। ফার্সিন বন্যার সাথে টুকিটুকি খেলছিল ওই সময়টাতে, ও এত বেশি খুশি ছিল, আমি ওর ভিডিও করছিলাম। এদিকে প্রায় 3টার মতো বেজে গিয়েছিল আর আমার খুব টায়ার্ড লাগছিল, আমি ওবার কল করেছি। উবারের গাড়ির জন্য অপেক্ষা করছিলাম ওই সময়টাতে, ফার্সিন গেটে থাকা কুকুরটাকে ডাকছিল, দেখে দেখে বলছিল ডগি ডগি রেস্ট নাও। গেটের সামনে একটু বালি পড়া ছিল, সে বালিতে কুকুরটা রেস্ট নিচ্ছিল, আর ফার্সিন ওটা বুঝতে পেরে বারবারই ওটা বলছিল। আমি এত বেশি কুকুর ভয় পাই, কিন্তু সেদিকে ফার্সিন কুকুরটা একদমই ভয় পায় না। কুকুর দেখলেও ঝাপটে ধরতে চায়, ওর এত সাহস মাশাআল্লাহ। এক একবার ডগি ডগি করে ডাকছিল, আবার পরের বারে বলছিল মা এটা কুকুর। ও আমাকে আসলে বুঝিয়ে দিচ্ছিল ডগির বাংলা কুকুর। আর যে কোনো কিছু দেখলে ইদানিং ও এত সুন্দর করে গুনতে থাকে, 2 3 5 7 এভাবে করে। এরপর আমাদের যখন গাড়ি আসলো, গাড়িতে ওঠার পর ফার্সিনের বায়না, ফার্সিন পা ঝুলিয়ে বসবে। ইদানিং ফার্সিন এই বায়নাটা অনেক বেশি করে, কোথাও বসতে গেলে ও অবশ্যই পাটা ঝুলিয়ে বসবে, বড়দের মতো বসবে, আর ওকে একদমই ধরতে দিবে না, ও চায় ও নিজের মতো করে বসে থাকতে। মানুষটা ছোট, কিন্তু হাবভাবগুলো একদম বড় মানুষের মতো, এই জিনিসটাই আমার কাছে খুব ভাল লাগে। এভাবে আমরা কাটালাম নিরসমের পিঠা উৎসবের দিনটা। সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওই দিনকার কয়েকটা ছবি আমি ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।